বদলেছে হিসেব নিকেশ, নতুন দিনের সূর্যের মতোই নতুন করে আলোকিত হওয়ার প্রেরণা। আজ খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন। বেসরকারি চাকরিজীবীদের কর্মব্যস্ত দিনে সকালে মানুষের আনাগোনা খুব একটা ছিল না। প্রিয়জন নিয়ে অল্প যে কজন বেরিয়েছেন, দেখা গেল ছবির ফ্রেমে অনেকেই ধরে রাখছেন দিনটি। বাসার পরিবারের সবার সাথে সময় কাটিয়েছি, সকাল সকাল একটু চলে আসলাম বন্ধুদের সাথে একটু সময় কাটানোর জন্য। করোনাটা ছিল, সবকিছু ওভারকাম করে মানে প্রিয়জনকে নিয়ে থাকাটাই আসলে আমাদের ইচ্ছা। বছরের প্রথম দিন আমার প্রিয় একজন মানুষকে এটা গিফট করবো, যার কারণে এটা সিনিয়র জুনিয়র আছে তাদের সবাইকে নিয়ে গান বাজনা বা ফানুস যত যা কিছু আছে সবগুলো অ্যারেঞ্জ করা। নববর্ষের নতুন ধুমধাম অবশ্য টানে না বর্ষিয়ানদের। সকালে রবীন্দ্র সরোবরে চায়ের আড্ডায় তারা বলছিলেন, উদযাপনে জৌলুস বেড়েছে ঠিকই কিন্তু হারাচ্ছে সহমর্মিতা। তবুও চাওয়া ভালো থাকুক সবাই। হাজির বিরিয়ানি খাইতে যেতাম, এখন যেমন আমরা দেখি যে 31শে রাতের রাত 12:01 বিশাল ধরনের মানুষকে ডিস্টার্ব করে শব্দ করা, ওরা কেউ খেয়াল করে না। আমরা আগে যেটা করছি সেটা আমাদের কাছে মধুর লাগতো, এখনকারটা আমাদের বিরক্তিকর হয়ে গেছে। অনেক খরচা হচ্ছে, আমার ছেলেমেয়েরা অনেক খরচা করে কিন্তু সেই আন্তরিকতা এখন আর নাই। ছোটবেলায় শুনতাম না একটা কথা, 7 রং, এখন 9 রং বদলাইছে। নতুন বছর বলতে কিছু নেই, পথের ধারে ভাসমান এই মানুষগুলোর দিন আটকে আছে এক থালা ভাতে। নববর্ষে তাদের নেই আলাদা রং। অন্যদিন যায় আজকে দিন একই দিন, কোনো পার্থক্য নেই, না কোনো কাজ কাম নেই। মালিক আমাদের যেভাবে রাখছেন সেইভাবে আর কি চলতে আছে। ইংরেজি নতুন বছরে ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দেশের সমৃদ্ধি বেশি কামনা করছেন সবাই। পাশাপাশি চাইছেন সব উৎসবেই থাকুক প্রাণ, সঙ্গে নিশ্চিত হোক সুশাসন ও নাগরিক অধিকার। মাহমুদ কামল, মাছরাঙা সংবাদ, ঢাকা।